দণ্ডিকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতির মাঝে ফের বিতর্ক। বিরোধীরা লাগাতার বিক্ষোভ আন্দোলন চালিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হননি দণ্ডিকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল মহিলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। তার উপর মঙ্গলবার ধৃত দুজনকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করল বালুরঘাট জেলা আদালত। এক্ষেত্রে দুজনকেই ব্যক্তিগত 2,500 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। আসামিদেরকে এট দিস স্টেজ আর ফার্দার কাস্টডিতে রাখার কোনো প্রয়োজন নেই, এটাকে বিচারে রেখে উনি ওনাদেরকে জামিন দিয়েছেন এবং জামিনের সঙ্গে কতগুলো রেস্ট্রিকশন দিয়েছেন, যেমন উনি তপন থানা এলাকায় ভিকটিমদের সঙ্গে বা উইটনেসদের সঙ্গে কোনো রকম দেখা করবেন না বা থ্রেট করবেন না এবং বালুরঘাট জুরিসডিকশন উনি ত্যাগ করবেন না কোথাও, তার করতে গেলে পরে তাদেরকে কোর্ট থেকে পারমিশন দিতে হবে। দণ্ডিকাণ্ড নিয়ে আদিবাসী এসটি কমিশন থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত দ্বারস্থ হয় রাজ্য বিজেপি, তবু এখনও প্রশাসন নির্বিকার। অধরা মূল অভিযুক্ত ধৃতদের জামিন নিয়ে সরব বিজেপি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ হয়নি। দুইজনকে শুধুমাত্র আইওয়াসের জন্য ধরা হয়েছিল, তারা মূল অভিযুক্ত নয়, তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু যে মূল অভিযুক্ত সেও এখনও অধরা। আমাদের দাবি মূল অপরাধীকে ইমিডিয়েটলি প্রশাসনের পক্ষ থেকে তাকে ধরা হোক। দণ্ডিকাণ্ডে আদিবাসী সংগঠন বিজেপি লাগাতার আন্দোলনের পর বুধবার বিক্ষোভে নামল বামফ্রন্টও। এদিন বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা বাম সংগঠন। দণ্ডিকাণ্ডে মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো সহ গ্রেপ্তারির দাবি তোলা হয়। যেই চেয়ারম্যানের হাতে আমরা মনে করি যে আমাদের সংস্কৃতি, বালুরঘাটের সংস্কৃতি নষ্ট হয়েছে, তার এক মুহূর্ত এই পদে থাকার যোগ্যতা নেই। প্রশ্ন উঠছে, মূল অভিযুক্তের কাছে এখনো পুলিশ কেন পৌঁছতে পারছে না? এর পেছনে কি তবে প্রভাবশালী তত্ত্ব লুকিয়ে? বালুরঘাট প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায়, ক্যালকাটা টেলিভিশন।